নমস্কার, আমি নবেন্দ্রনাথ। 19 মে ভাষা শহীদ দিবস, যাদের বলিদানের জন্য আজ আমরা বাংলা ভাষা নিয়ে গর্ব করছি। বরাক উপত্যকায় যে 11টি তাজা প্রাণ চলে গেল একদিন, সেই বরাক উপত্যকার 11 শহীদের মধ্যে একটি অন্যতম নাম কমলা ভট্টাচার্য। কমলা ভট্টাচার্যের স্মৃতিস্মরণে আজ আমি আমার একটি স্বরচিত কবিতা আপনাদের পাঠ করে শোনাব। মাতৃভাষার জয় গানে সেই সাত সকালে নাওয়া খাওয়া নেই বের হলো মেয়েটি, কেন জানি না আজ মনটা বড় ধুকধুকে। চতুর্দিকে শুনি শুধু মিছিল আর মিছিল, কিসের মিছিল, কেন মিছিল, এত শত বাবা বুঝি না আমি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ নাকি জলসানো রুটি, আমারও তাই একই দশা, নুনান্তে পান্থা ফুরায়। আমাদের আবার ভাষার দাবি, একই ভাষা বুঝি শুধু, খালি পেটে অন্ন শুধু, কিন্তু কেন জানি না মনটা আজ বড়ই ধুকধুকে। জ্যৈষ্ঠের দাবদাহে যেন ভারী বাতাসে বারুদের গন্ধ, কত বোঝালাম কমলাকে আজ, যাসনে মা এসব দরবারে কে কার কথা শুনে, ছুটে চলেছে প্রতিবাদের ভাষা বলতে। জানি না মনটা আজ কেন এত চঞ্চল, বুকটা কেমন ধপধপ করে, আমার ভাষা মাতৃভাষা কার ক্ষমতা কেড়ে নেবে, তার জন্য কি মিছিল দরকার। শুনেছি মাতৃভাষার উপর এসেছে আগ্রাসন, বাংলা ভাষায় নাকি চলবে না কোনো কাজ, চলবে শুধু রাজ্যের ভাষা, তারই নাকি সব অধিকার, এ তো বড় অন্যায় আবদার, না মেনে নিতে পারলাম না। তাহলে কমলা কি ঠিক করল প্রতিবাদের মিছিলে গিয়ে, জানি না কেন অজানা আশঙ্কায় মনটা কেমন বেজে উঠছে আজ, ছিন্ন বিনার মতো। ওই যে বন্দুকের আওয়াজ, না এ আমার মনের ভ্রম, তাকিয়েছি দ্বার গোড়ায়, কখন আসবে কমলা তার প্রতিবাদী চেহারা নিয়ে। মাসিমা মাসিমা, সর্বনাশ হয়ে গেছে, কিরে খোকা কি সর্বনাশ হলো, রেল স্টেশনে গুলি চলেছে, 11 জন শহীদ হয়েছে, কি বলছিস আবুল তাবুল, আমার কমলা কোথায়, বাড়ি আসছি বুঝি। দূরে সাদা কাপড়ে মোড়া একটি দেহকে দেখিয়ে দে খোকা, তুলে দেখি রক্তাক্ত জামায় শুয়ে আছে আমার কমলা, ভারাক্রান্ত বাতাসে প্রতিবাদের ধ্বনি ভেসে এলো, মা মা বলে, আমি বেঁচে আছি মা, মুছে ফেলো চোখের জল, রুদ্র রণকালিকা হয়ে জেগে ওঠো ওই আগ্রাসনের তীব্র প্রতিবাদে, শত মায়ের স্নেহের আঁচলে জন্ম নেব মা, বারে বারে গাইব গান আমরা সবাই, চিরদিন শুধু মাতৃভাষার জয়গানে। ধন্যবাদ।